বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অভিষেক হলো অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের নতুন কমিটির। সেই সাথে ঈদ পুনর্মিলনীরও আয়োজন ছিল সংগঠনটির। বৃহস্পতিবার রাজধানী ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে এ আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার অতিথিরা। সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা চান নতুন কমিটির সদস্যরা। পরে সংগঠনটির প্রতিষ্ঠাতা মনজুর হাসান আসাদ জানান, ভবিষ্যতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখবে অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবার। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সম্মানিত